সামাজিক মাধ্যমে এনএসইউআই রাজ্য সভাপতির নামে কুৎসা রটানোর অভিযোগ থানায় মামলা করা হলো সংগঠনের তরফে। এনএসইউআই তিলেমুরা নামে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের কুৎসা অপপ্রচার রটানো হচ্ছে এনএসইউআই সভাপতি রাকেশ দাসের নামে। এর আগেও এই অ্যাকাউন্টের নামে তিলেমুরা থানায় মামলা করা হয়েছে। অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। শনিবার সংগঠনের তরফে পশ্চিম থানায় মামলা করা হয়। দাবি জানানো হয় সামাজিক মাধ্যমে যে কুৎসা রটাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এনএসইউআই তেলিয়ামুড়া নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট বারবার বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদের কংগ্রেসের এনএসইউআই উইংয়ের প্রেসিডেন্ট রাকেশ দাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে। গতকাল এমন একটি ঘটনা যেটা কখনো হয়নি সেটা নিয়ে একটা ফেক প্রপাগান্ডা ও ক্রমা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এবং আজকে সকাল থেকে এই পোস্টগুলি দেখার পর দল সিদ্ধান্ত নিয়েছে ওই ফেক আইডি অ্যাকাউন্টের উপর একটি এফআইআর লঞ্চ করার জন্য। তাই আজকে আমরা এখানে পুলিশের দ্বারস্থ হয়েছি। আমরা চাই এই ব্যক্তিকে তাকে খুঁজে বের করা হোক। বিগত দিনেও এনএসইউআই তেলিয়ামুড়া থানায় এই অ্যাকাউন্টের বিষয়ে একটি এফআইআর লঞ্চ করেছিল কিন্তু পুলিশ তার কোনো কার্যকলাপই আমাদের দেয়নি এবং তাই আজকে আমরা আবার পুলিশের দ্বারস্থ হয়েছি। আমরা চাই পুলিশ যেন খুব শীঘ্রই এই বিষয়টির উপর অ্যাকশন নেয় এবং রিপোর্ট চ্যানেল দিনরাত।